আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটা হচ্ছে কেমিস্ট্রির জারণ বিজারণের উপরে, অন্যতম একটা ইম্পর্টেন্ট একটা টপিক জারণ বিজারণের। এটা হচ্ছে কেমিস্ট্রির যে 7 নম্বর অধ্যায়টা আছে, রাসায়নিক বিক্রিয়া, তার একটা ক্ষুদ্রতম অংশ। যদিও একটা ছোট্ট করে আলাপ করা হয়েছে এই বইটাতে, কিন্তু এই অংশটা নিয়ে অনেক স্টুডেন্টের অনেক ভীতি আছে। আমি ব্যক্তিগতভাবে জানি যে জারণ বিজারণের ক্ষেত্রে জারক বিজারক বা এই ছোট্ট অংশটা নিয়ে অনেক স্টুডেন্টের কিছুটা বুঝতে পারার ক্ষেত্রে কিছুটা সমস্যা আছে। সেদিক থেকে লক্ষ্য রেখে আজকের এই ভিডিওটা আমি তৈরি করেছি তাদের জন্য। আমি চেষ্টা করব, আমি মাত্র দুইটা বিক্রিয়া এখানে লিখে রেখেছি, এই দুইটা বিক্রিয়া দিয়ে আমি চেষ্টা করব পুরো অংশটাকে ক্লিয়ার করার জন্য। জারণ বিজারণ জিনিসটা কি এটা বোঝার আগে একটা ছোট্ট জিনিস বুঝতে হবে। এটার দুই ধরনের মতবাদ আছে, একটা হচ্ছে পুরাতন মতবাদ বা সনাতন সংজ্ঞা, এরকম সনাতন সংজ্ঞা, আর হচ্ছে ইলেকট্রনীয় সংজ্ঞা বা আধুনিক সংজ্ঞা। এই যে দুইটা ডিফার আছে এখানে। সনাতন সংজ্ঞা অনুসারে হচ্ছে কোনো মৌলের সাথে যদি অক্সিজেন বা কোনো তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলক যুক্ত হয়, তড়িৎ ঋণাত্মক মূলক যুক্ত হয়, মনে করো কোনো মৌল বা যৌগের সাথে অক্সিজেন যুক্ত হয়েছে, এটা হচ্ছে জারণ বিক্রিয়া। আর কোনো যৌগে বা মৌলের সাথে হাইড্রোজেন যুক্ত হয়েছে, এটা বিজারণ বিক্রিয়া। অর্থাৎ আগের ধারণা অনুসারে, সনাতন পদ্ধতি অনুসারে সংজ্ঞাটা ছিল কোনো মৌল বা যৌগের সাথে তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলক যুক্ত হলে সেটা জারণ, তড়িৎ ধনাত্মক মৌল বা মূলক যুক্ত হলে সেটা বিজারণ। অর্থাৎ কোনো যৌগের সাথে যদি হাইড্রোজেন যুক্ত হয় বিজারণ, কোনো যৌগের সাথে যদি অক্সিজেন যুক্ত হয় জারণ, কোনো যৌগের সাথে যদি ক্লোরিন যুক্ত হয় জারণ, কারণ এগুলো হচ্ছে ঋণাত্মক মৌল। নাও কোয়েশ্চেন অ্যারাইজ, কোনটা ঋণাত্মক মৌল কোনটা ধনাত্মক মৌল সেটা কীভাবে বুঝবো? ওয়েল, ইন দ্যাট কেস কেমিস্ট্রির 4 নম্বর চ্যাপ্টারটাকে আমি অনেক ভালোভাবে পড়ার জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করছি, সাজেশন দিচ্ছি। কেমিস্ট্রির 4 নম্বর চ্যাপ্টার হচ্ছে পর্যায় সারণী, এবং তোমাদের বইয়ের সবার শেষে লাস্ট পেজে একটা পর্যায় সারণী আছে। সেই পর্যায় সারণীতে প্রত্যেকটা মৌলের নাম, উচ্চারণ, আণবিক পারমাণবিক ভর সম্পর্কে জানা দরকার তোমাদের। কারণ কেমিস্ট্রি, আমি বারবার বলেছি, এটা এমন এক সাবজেক্ট, কোনো অংশকে রেখে কোনো অংশ কমপ্লিট হবে না। সব কিছু মিলে কেমিস্ট্রিটাতে কমপ্লিট সেন্সটা আসতে হবে, এবং সেই জিনিসটা তোমাদের মধ্যে আসবে বলে আমি বিশ্বাস করি। এবং জারণ বিজারণের ক্ষেত্রে একটা মজার জিনিস হচ্ছে, যেমন মনে করো তুমি যদি কাউকে টাকা দাও, তুমি হবা দাতা। তুমি তখনই দাতা হবা যখন ওই টাকাটা কেউ গ্রহণ করবে। অর্থাৎ একটা মানুষ কখনই দাতা হবে না যদি গ্রহীতা না থাকে। সুতরাং কোনো কিছু দেওয়ার অর্থ হচ্ছে সে জিনিসটা কাউকে না কাউকে নিতে হবে। এই নেওয়া এবং দেওয়াটা যেহেতু একসাথে ঘটে, সেম জারণ বিজারণ একসাথে ঘটে, অর্থাৎ জারণ বিজারণ যুগপৎ ঘটে। এই কথাটাকে এক্সপ্লেইন করার জন্য বলবো, ইলেকট্রনীয় ধারণা হচ্ছে যদি কোনো মৌল ইলেকট্রন দিয়ে দেয়, ইলেকট্রন দিয়ে দিলে সে যে ইলেকট্রন দিল সে ধনাত্মক আয়নে পরিণত হবে, যে ইলেকট্রন নিল সে ঋণাত্মক আয়নে পরিণত হবে। অর্থাৎ ইলেকট্রন দেওয়া ছেড়ে দিলে, বর্জন করলে সেটা হবে জারণ। ইলেকট্রন ছাড়ন মানে জারণ, ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ। অর্থাৎ কোনো মৌল যখন ইলেকট্রন দিবে, যত সংখ্যক ইলেকট্রন দিবে অন্য আরেকটা মৌল, ঠিক তত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করতে হবে। এই গ্রহণটা না হলে বর্জনটা হবে না। যখন বর্জন হবে, ইলেকট্রন যখন ছাড়ন হবে, তখন যেমন জারণ হবে, ঠিক ওই ইলেকট্রন যখন গ্রহণ হবে তখন বিজারণ হবে। অর্থাৎ ইলেকট্রন ছাড়ন এবং গ্রহণ একসাথে ঘটে, সিকোয়েন্সিয়ালি জারণ বিজারণ একসাথে ঘটে। এই কথাটাকে রিটেন ফর্মে পরীক্ষা লিখতে হবে, কারণ অনেক কমন একটা প্রশ্ন, মানে এত কমন প্রশ্ন টেস্ট পেপার, এসএসসি কেমিস্ট্রি টেস্ট পেপার খুললে যে জারণ বিজারণ একসাথে ঘটে প্রমাণ করো। অনেক আগে থেকে আমরাও পড়ে এসেছি, এখনো চলছে ট্রেন্ড যে জারণ বিজারণ একসাথে ঘটে প্রমাণ করো। এই জিনিসটা এবং এই
থিমটা তোমাদের সামনে ক্লিয়ার করে দেওয়ার জন্য আমি চেষ্টা করব। এই 5 মিনিটের যে আলাপ করেছি, এই 5 মিনিটের আলাপে তোমাদের ব্রেনে যদি এতটুকু ইনফরমেশন গ্যাদার হয়ে থাকে যে ঋণাত পুরাতন সংজ্ঞা আর নতুন সংজ্ঞার মধ্যে ডিফারেন্স হচ্ছে, একটা হচ্ছে ঋণাত্মক মূলক বা ধনাত্মক মূলক নিয়ে কথা বলেছে, আর একটা হচ্ছে ইলেকট্রন নিয়ে কথা বলেছে। যদি ইলেকট্রন ছেড়ে দেয়, মানে ইলেকট্রন যদি বর্জন করে তাহলে জারণ, ইলেকট্রন যদি গ্রহণ করে বিজারণ, ইলেকট্রন ছাড়ণ মানে জারণ, ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ। এখন এই জারণ বিজারণ কীভাবে একসাথে ঘটে সেটা এক্সপ্লেন করার জন্য এরকম বিক্রিয়া দিয়ে দিবে, সেই বিক্রিয়াকে দিয়ে প্রমাণ করতে হবে যে কীভাবে ইলেকট্রন ছাড়ণ বর্জন হয়। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার। তোমাদের বইয়ের কেমিস্ট্রির সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া অধ্যায়তেই একটা ছক আছে তার রাইট সাইডে, যে একটা ছকের মধ্যে জারণ সংখ্যার কিছু নিয়ম লেখা আছে। একটু মনোযোগ দিয়ে ওই অংশটাকে একটা পড়বে যে জারণ সংখ্যাটা কি এবং জারণ সংখ্যার নিয়মটা কি। জারণ সংখ্যা হচ্ছে যে কোনো মৌল বা মূলক যদি ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে তখন তার মধ্যে যে আয়নের সৃষ্টি হয়, ধনাত্মক আয়ন বা ঋণাত্মক আয়নের সৃষ্টি হয়, সেটা হচ্ছে জারণ সংখ্যা। যেমন সোডিয়াম একটা ইলেকট্রন দিতে পারে, সোডিয়ামের জারণ সংখ্যা +1। অক্সিজেন দুইটা ইলেকট্রন নিতে পারে, দ্যাট ইজ -2। আবার পটাশিয়াম একটা ইলেকট্রন দিতে পারে +1। ম্যাগনেশিয়াম দুইটা পারে +2। ক্লোরিন একটা ইলেকট্রন নেয় -1। সো জারণ সংখ্যার হিসাবটা জানা থাকলে জারণ বিজারণ করাটা অনেক সহজ। কারণ আরও একটা থিওরি হচ্ছে জারণ সংখ্যার মান বেড়ে যাওয়া মানে জারণ, জারণ সংখ্যার মান কমে যাওয়া মানে বিজারণ। লেটস স্টার্ট উইথ দিস রিয়াকশনস। এখানে একটা রিয়াকশন আছে, এখানে একটা রিয়াকশন আছে, দুইটা দেখতে পাচ্ছ? এটা হচ্ছে কিউপ্রিক অক্সাইড প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে কপার হচ্ছে, পানি হচ্ছে। এখানে কপারটা আলাদা হয়ে গেছে। যদি কপার আলাদা হয়ে যায়, তোমরা একটু ভালো মতো খেয়াল করো যে এখানে কে জারক এবং কে বিজারক। একটু সনাতন ধারণা থেকে আসি, এখানে কপারের থেকে একটা অক্সিজেন চলে গেছে। সুতরাং কপার থেকে যদি একটা অক্সিজেন চলে যায়, অক্সিজেনটা যুক্ত হয়েছে কার সাথে, হাইড্রোজেনের সাথে, তাহলে পানি হয়েছে। সুতরাং এখানে হাইড্রোজেন জারিত হয়েছে। হাইড্রোজেনের সাথে অক্সিজেন যুক্ত মানে হচ্ছে জারণ, হাইড্রোজেন জারিত। কপারের থেকে একটা অক্সিজেন চলে গেছে মানে বিজারণ, কপার বিজারিত। এখন জারণ বিজারণের সাথে আরো দুইটা শব্দ মনে রাখতে হবে, একটা হচ্ছে জারক আর বিজারক। জারক কি জিনিস? জারক হচ্ছে যে ইলেকট্রন নেয়, আর বিজারক হচ্ছে যে ইলেকট্রন দেয় মৌল বা মূলকের ক্ষেত্রে। আমি বিশ্বাস করবো তোমরা এই এতক্ষণ যারা খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেছো তাদের এখনো পর্যন্ত ব্রেনটা ঠিক আছে। কারণ এই ইলেকট্রন দেওয়ানোর বিষয়টাকে আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। জারণ প্রক্রিয়ায় ইলেকট্রন চলে যায় বা ইলেকট্রন বর্জন হয়, বিজারণ প্রক্রিয়ায় ইলেকট্রন গৃহীত হয়। যে মৌল বা মূলক ইলেকট্রন ছেড়ে দিবে, যেমন সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দেয়, সে হচ্ছে বিজারক। বিজারক জারিত হয় অপরকে বিজারিত করে, জারক নিজে বিজারিত হয় অপরকে জারিত করে। সো এই লাইন দুইটা মনে রাখবে। এখানে একটু খেয়াল করে দেখো, এখানে কিউপ্রিক অক্সাইডের ক্ষেত্রে তোমরা জানো অক্সিজেনের জারণ মান হচ্ছে -2, তাহলে কপারের কত হবে +2। কেন? কারণ টোটাল যৌগে যতগুলো মৌল থাকবে সবার জারণ মানের সমষ্টি 0 হতে হবে। এখানে হাইড্রোজেনের জারণ মান 0। কেন? কারণ মৌল যখন একাকী থাকে তখন তার জারণ মান 0 হয়। এখানে কপারের জারণ মান 0, হাইড্রোজেনের হচ্ছে +1, মানে দুইটার হবে +1, এটার 2, তাহলে আলটিমেটলি এখানে হবে 2। এখন বিক্রিয়ার আগে এবং পরে জারণ মানের কি পরিবর্তন হয়েছে? কপারের বিক্রিয়ার আগে ছিল +2 এবং বিক্রিয়ার পরে হয়েছে 0, জারণ মান 0 হয়েছে। আর হাইড্রোজেনের আগে ছিল 0, জারণ মান হয়েছে +1, মানে দুইটার +2 হলে একটার +1। তাহলে কপারের জারণ মান কমেছে। এখন জারণ মান কমে যাওয়া মানে হচ্ছে বিজারণ, আর জারণ মান বেড়ে যাওয়া মানে হচ্ছে জারণ। এবং তোমাদেরকে আরো একটা জিনিস বলে দিচ্ছি,
কখনোই বলবে না জারণ বিক্রিয়া বিজারণ বিক্রিয়া। জারণ ইটসেলফ ইটস নট আ কমপ্লিট রিয়াকশন, জারণ অর্ধ বিক্রিয়া অথবা বিজারণ অর্ধ বিক্রিয়া বলবে, বিকজ জারণ এবং বিজারণ দুইটা মিলে একটা বিক্রিয়া হয়। অর্থাৎ হয় বলবে জারণ অর্ধ বিক্রিয়া অথবা বিজারণ অর্ধ বিক্রিয়া, অথবা একসাথে বলবে জারণ বিজারণ বিক্রিয়া, যেটাকে আমরা ইংলিশে বলি রিডক্স। কারণ জারণ ইংলিশ হচ্ছে অক্সিডেশন, বিজারণ ইংরেজি হচ্ছে রিডাকশন। সুতরাং অক্সিডেশনের ক্ষেত্রে অক্সিডেশন কি ইলেকট্রন ছাড়ন, রিডাকশন মানে কি ইলেকট্রন গ্রহণ। সুতরাং জারণ মানে ইলেকট্রন ছাড়ন, এটা একটা প্রক্রিয়ার নাম, জারণ একটা প্রক্রিয়ার নাম, বিজারণ একটা প্রক্রিয়ার নাম। যে প্রক্রিয়ায় ইলেকট্রন চলে যায় সেটা জারণ, যে প্রক্রিয়ায় ইলেকট্রন গৃহীত হয় সেটা বিজারণ। সুতরাং এখানে বিজারণ এবং জারণ অর্ধ বিক্রিয়াটা কিভাবে হবে হিসাব করে দেখো। আমি যদি বলি বিজারণ অর্ধ বিক্রিয়া, এখানে কে বিক্রিয়া করেছে? এখানে বিক্রিয়া করেছে কপার অক্সাইড। তাহলে কপার অক্সাইড দুইটা ইলেকট্রন রিসিভ করবে, কিভাবে দুইটা ইলেকট্রন রিসিভ করবে? কপার হবে এবং O2 মাইনাস হবে। এটা কিভাবে হলো এই ভাঙনটাকে আমি দেখাচ্ছি, কারণ জারণ যে অর্ধ বিক্রিয়া আছে, জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া, এই যে H2 2H+ +2 ইলেকট্রন, এখন এই টোটাল বিক্রিয়াটার ক্ষেত্রে আলটিমেটলি আমি যদি দুটোকে যোগ করি, কিউপ্রিক অক্সাইড আর হাইড্রোজেন বিক্রিয়া করে এখানে 2H+ আর এটা কপার 2+, দ্যাট ইজ ওকে, ইটস নট কপার 2+, প্লাস 2H+ +O2-, এটা বিক্রিয়া করবে এবং এখানে এই দুইটা ইলেকট্রন কাটাকাটি যাবে, তাহলে এইখানে উৎপন্ন হবে H2O। এই বিক্রিয়াটাতে একটু খেয়াল করে দেখো, কপার অক্সাইড যে ছিল সে দুইটা ইলেকট্রন রিসিভ করে অক্সিজেনটাকে আলাদা করে দিল, অর্থাৎ এখানে ইলেকট্রনের যে রিসিভ হয়েছে, ইলেকট্রন যে গৃহীত হয়েছে, এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। এবং জারণ বিক্রিয়ার ক্ষেত্রে ইলেকট্রনটা ওই পাশে লেখার মানে হচ্ছে আমরা এই যে ইলেকট্রন এখানে মাইনাস লিখতে পারতাম, কিন্তু আমরা এখানে প্লাস লিখেছি, কারণ এটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে। তাহলে হাইড্রোজেন 2H+ হবে এবং 2 ইলেকট্রন হবে। আলটিমেটলি আমি যদি এই পাশ থেকে দুটাকে যোগ করি, তাহলে এই কপার আলাদা হয়ে গেল, কারণ ও মৌল হিসাবে আছে অলরেডি। এই 2H+ এই O2- ধরে পানি হবে এবং বাকি থাকবে কপার। সুতরাং এই বিক্রিয়ায় কিউপ্রিক অক্সাইড, একটু তোমরা বলো তো কিউপ্রিক অক্সাইডটা কি হবে এখানে? এই কিউপ্রিক অক্সাইডটা হচ্ছে জারক এবং হাইড্রোজেনটা হচ্ছে বিজারক। তোমরা যদি একটু ভালো মতো এই বিক্রিয়াটাকে একটু দেখো, এই বিক্রিয়াটার বিজারণ অর্ধ বিক্রিয়া এবং জারণ অর্ধ বিক্রিয়া লিখেছি, এবং এখানে এই দুইটা বিক্রিয়াকে যোগ করে ওই আগের প্রোডাকশন এবং পরের প্রোডাকশনটাকে লিখেছি। সো এইখানে মনে রাখতে হবে যে জারণ সংখ্যা বেড়ে গেলে সেটা জারণ, আর যদি বিজারণ জারণ সংখ্যা কমে যায় তাহলে সেটা হচ্ছে বিজারণ। এবং তোমরা এইভাবে প্র্যাকটিস করবে, এবং তোমাদের আর অনেকভাবে প্র্যাকটিস করার অধিকার আছে বা সুযোগ থাকলে তোমরা সেটা করতে পারো। আমি আমার মতো করে একটা অংশকে দেখানোর চেষ্টা করলাম, তোমাদের যদি এইভাবে ভালো লেগে থাকে এই জারণ বিজারণ বিক্রিয়াটাকে এইভাবে করে দিবে, এবং সবার শেষে বলবে যে কপার ইলেকট্রন ত্যাগ করেছে, সরি কপার গ্রহণ করেছে এবং হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করেছে, দুজনের মধ্যে এই ইলেকট্রন গ্রহণ এবং ত্যাগের ব্যাপারটা বা ঘটনাটা একসাথে ঘটেছে, যেহেতু কপার অক্সাইড এখানে জারক, সে হাইড্রোজেনকে জারিত করে পানিতে পরিণত করেছে, এবং হাইড্রোজেন যেহেতু বিজারক, সে কিউপ্রিক অক্সাইডকে বিজারিত করে কপারে পরিণত করেছে। অর্থাৎ এই দুইটা ঘটনা যেহেতু একসাথে ঘটেছে, এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। পরের কোয়েশ্চেনটা, পরের সৃজনশীলটা তোমরা যদি একটু ভালো মতো খেয়াল করো, তাহলে সেখানে আরেকটা জিনিস তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো যে কিভাবে এই বিক্রিয়াটা হয়। এটা হচ্ছে ফেরিক ক্লোরাইডের সাথে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে নেওয়া উচিত,
তোমাদের তোমরা যখন ক্লাস 8-এর একটা বইয়ে ছিল যে যোজনীর একটা চার্ট ছিল, সেই চার্টের মধ্যে বলা ছিল যে আস কখন হবে, ইক কখন হবে। তোমরা জানো যে যোজনী চার প্রকার, সুপ্ত যোজনী, সক্রিয় যোজনী, পরিবর্তনশীল যোজনী, সর্বোচ্চ যোজনী। এখন পরিবর্তনশীল যোজনী হচ্ছে যদি কোনো মৌলের একাধিক যোজনী থাকে সেটা হচ্ছে পরিবর্তনশীল যোজনী, বা তার যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলে। যেমন কপারের ক্ষেত্রে কপারের যোজনী 1 হয় 2 হয়, আয়রনের ক্ষেত্রে Fe, ফেরামের ক্ষেত্রে 2 হয় 3 হয়। এখন ফেরামের যখন 2 যোজনী কোনো যৌগে ব্যবহৃত হবে সেটা হচ্ছে ফেরাস, 3 যোজনী ব্যবহৃত হলে হবে ফেরিক, অ্যাজ ইউজার লাইক টেনাম বা টিন যেটাকে বলে তার যোজনী 2ও হয় 4ও হয়, লাইক লেডের মতো, লেডের যোজনী 2ও হয় 4ও হয়। এখন লেডের যেই যোজনীটা যে যোগে 2 যোজনী ব্যবহৃত হবে সেটা হচ্ছে প্লাম্বাস, আর যেখানে 4 যোজনী ব্যবহৃত হবে সেটা হচ্ছে প্লাম্বিক। এখন ফেরিক ক্লোরাইডের সাথে স্ট্যানাস ক্লোরাইড বলেছি আমি, স্ট্যানাস কেন এখানে টিনের 2 প্লাস 2 যোজনী ব্যবহৃত হয়েছে, একটু খেয়াল করবেন এটা হচ্ছে আয়রনের প্লাস 3, তাহলে ক্লোরিনের মাইনাস 3। এখন তিনটা যদি মাইনাস 3 হয় তাহলে একটা হচ্ছে মাইনাস 1, এখানে স্ট্যানামের হচ্ছে প্লাস 2, তাহলে ক্লোরিনের মাইনাস 2। বিক্রিয়ার পরে তারা কি হয়েছে, ফেরিক হয়েছে, তাহলে আয়রনের এটা ফেরাস ক্লোরাইড হবে, FeCl2 সরি, এখানে হবে প্লাস 2, এখানে মাইনাস 2, এখানে হচ্ছে প্লাস 4, এখানে হচ্ছে মাইনাস 4। এখন প্রশ্নটা হচ্ছে আয়রনের আগে প্লাস 3 ছিল, এরপরে প্লাস 2 হয়েছে, আর স্টেনামের প্লাস 2 ছিল প্লাস 4 হয়েছে, তাহলে জারণ মানের কি পরিবর্তনটা হলো, একটা বেড়েছে একটা কমেছে, যেটা বেড়েছে সেটা জারণ, যেটা কমেছে সেটা বিজারণ। তাহলে এইখানে 3 প্লাস থেকে 2 প্লাস কমে গেছে, এটা হচ্ছে বিজারণ। আর এখানে স্টেনামের এখান থেকে এখানে 4টা, এটা হচ্ছে জারণ। এখন স্টেনাস ক্লোরাইড যখন স্টেনিক হইল এটা জারণ হয়েছে, কারণ কি জারণ মান বেড়েছে, কারণ কি এখানে স্টেনাস ক্লোরাইড বা স্টেনাস ইলেকট্রন ত্যাগ করেছে, ফেরাস ফেরিক ফেরাস হয়েছে অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করেছে, ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ। সুতরাং বিজারণ প্রক্রিয়ার জারণ বিক্রিয়ার এই জিনিসটা একটু তোমরা খাতায় লিখবে, তার মানে ঘটনাটা কি হলো, এখানে স্টেনাস এসএন টু প্লাস ছিল, এসএন টু প্লাস থেকে এসএন ফোর প্লাসে যেতে গেলে সে 2টা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তাহলে স্টেনাস আয়ন 2টা ইলেকট্রন ছেড়ে দিলে স্টেনিক হবে, আর Fe3+ যেটা সেটা যদি 2 Fe3+ হয় মানে ফেরিক হয়, তাহলে ও যদি একটা ইলেকট্রন রিসিভ করত তাহলে ফেরাস হতো, কিন্তু 2টা ফেরিক আয়ন 2টা ইলেকট্রন রিসিভ করলে 2টা ফেরাস আয়ন হবে। আশা করছি তোমাদের এটা বুঝতে কষ্ট হওয়ার কথা না, বিকজ আমি আবারও বলছি একটু শর্ট নোট, Fe যখন 2 প্লাস তার মানে কি আয়রনের পারমাণবিক সংখ্যা কত, 26, তাহলে 26 থেকে যখন 2টা ইলেকট্রন চলে যাবে তাহলে 24 যখন হবে তখন সেটা হচ্ছে Fe 2 প্লাস, এখন আরও একটা যদি ইলেকট্রন সে ছেড়ে দেয় তখন Fe 3 প্লাস হবে, তাহলে Fe 2 প্লাস থেকে Fe 3 প্লাস হবে মানে একটা ইলেকট্রন ছেড়ে দিছে, এখন একটা ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে Fe 3 প্লাস, আবার Fe 3 প্লাসটাই যদি একটা ইলেকট্রন রিসিভ করে তাহলে Fe 2 প্লাস। এখন এই বিক্রিয়াটাকে তোমরা একটু ভালো মতো দেখার চেষ্টা করবে, তাহলে রিয়েকশনটাকে আমরা যদি যোগ করি এই দুটো একটু কাটা তাহলে কি থাকলো, Sn2+ 2Fe3+ বিক্রিয়া করে Sn4+ মানে স্টেনিক প্লাস 2Fe2+। এখন এখানে কোনটা জারণ বিজারণ বিক্রিয়া, এটা ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে, যেটা ইলেকট্রন ত্যাগ করবে সেটা জারণ, যেটা ইলেকট্রন রিসিভ করবে সেটা বিজারণ।
এখন রিয়েল রিয়াকশনটা বা অ্যাকচুয়াল রিয়াকশনটাকে এই সমীকরণের এগেইনস্টে যদি আমরা লেখা ট্রাই করি, তাহলে কি হবে? এসএন সিএল টু দ্যাট মিনস টেরাস ক্লোরাইড প্লাস ফেরিক ক্লোরাইড বিক্রিয়া করে স্টেনিক ক্লোরাইড প্লাস ফেরাস ক্লোরাইড হয়েছে, এন্ড দিস ইজ দ্য রিয়াকশন। সিম্পল, আস ইক, আস মানে কম, ইক মানে বেশি, ইকের যোজনী হচ্ছে বেশি, আসের যোজনী কম। তার মানে স্টেনাস থেকে যখন স্টেনিক হবে, স্টেনাস থেকে যখন স্টেনিক হবে, তখন জারণ মান বাড়বে, অর্থাৎ ইলেকট্রন চলে যাবে। এটা একটা জারণ বিক্রিয়া। আমি আবারও বলছি, জারক আরেকজনকে জারণ জারিত করে বা আরেকটা মৌলকে জারিত করে, নিজে বিজারিত হয়। বিজারক আরেকজনকে বিজারিত করে, নিজে জারিত হয়। অর্থাৎ কোনো মৌল থেকে ইলেকট্রন চলে যাওয়া মানে জারণ, এবং মৌলটা জারিত হচ্ছে। কোনো যৌগে বা কোনো মৌলে ইলেকট্রন গ্রহণ হওয়া মানে হচ্ছে বিজারণ, অর্থাৎ মৌলটা বিজারিত হচ্ছে। এখন এই অংশটাকে তোমরা কখনোই মনে করো না যে তোমরা বোঝো নাই। তোমরা একটু ভালো মতো নিজের ব্রেনটাকে ইউজ করে বইয়ের লাইনগুলো একটু ভালো মতো পড়ে, আমার এই ভিডিওটা যদি তোমাদের কোনোটা বা কিছু উপকার করে থাকে, আমি যেভাবে এক্সপ্লেইন করার ট্রাই করেছি সেই এক্সপ্লেনেশনটা যদি তোমাদের কিছুটা কাজ করে থাকে, তাহলে তোমরা এইভাবে একটু প্র্যাকটিস করবে, এবং তোমাদের বইয়ে জারণ বিজারণ সহ তোমরা যখন টেস্ট পেপার করবে, টেস্ট পেপারে যখন বিভিন্ন বোর্ডে জারণ বিজারণ সম্পর্কিত যে প্রশ্নগুলো থাকবে সেগুলোকে একটু সলভ করবে, এবং আমার চ্যানেলে তোমরা লিখবে আমার এই ভিডিওগুলোর সাথে তোমাদের আর কি কি ডিমান্ডস বা আর কি কারেকশনস থাকতে পারে। আমি সবার কমেন্ট পেয়েছি, অনেক অনেক থ্যাংকস তোমরা যারা আমাকে লিখেছো এবং কারেকশন দিয়েছো। আমারও কিছু ভুল ত্রুটি থাকতে পারে, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, আর আমাকে ফেসবুকে ও ইউটিউবে লিখো। সো জারণ বিজারণ নিয়ে এই হচ্ছে আমার 22-23 মিনিটের একটা ছোট্ট আলোচনা। আমি আশা করবো যে তোমরা এটা ভালো মতো প্র্যাকটিস করবে, এবং তোমরা একটু হাতে লিখে জারণ বিজারণ মানে বিক্রিয়াটাকে যে একসাথে ঘটে সেটাকে লিখবে, এবং জারণ মান তোমাদের বইয়ে যে জারণ সংখ্যাটা আছে সেই জারণ সংখ্যার চার্টটা মুখস্থ করো, এবং কোন মৌলটা ইলেকট্রন দিবে আর কোন মৌলটা ইলেকট্রন নিবে সেই জিনিসটাকে ভালো মতো আগেই বোঝার ট্রাই করবে। এবং মাস্ট বি পর্যায় সারণীটা, তোমরা একটু পর্যায় সারণীটা ভালো মতো মুখস্থ করো, বুঝো মৌলগুলোকে, কোনটা ধাতু, কোনটা অধাতু, কোনটা অপধাতু। আমি ধাতু অধ্যায়ের উপরে আরেকটা লেকচার দেওয়ার কথা ছিল অনেক আগে, আমি সেটাও আপলোড করে দেবো ইনশাল্লাহ। সো দেখা হবে পরের ক্লাসগুলোতে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।